জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসবে আগরতলা ইস্কন মন্দির এবং আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে ভক্তবৃন্দের জনঢল। আগামী 7ই জুলাই রথযাত্রার আগে আগরতলা ইস্কন মন্দির এবং আগরতলা জগন্নাথ জিউ মন্দিরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসব পালিত হল। এই তিথিতেই মর্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ কুমার দাস, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। এদিন জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবে আগরতলা জগন্নাথ জিউ মন্দির এবং আগরতলা ইস্কন মন্দিরে ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়। শাস্ত্র বলছে যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে জগন্নাথ দেবের আবির্ভাব ঘটেছিল, সেই কারণে এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মনুই। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, আমাদের টিভি। আজকে জগন্নাথের স্নানযাত্রা উৎসব, স্নানযাত্রা উৎসব মানে হচ্ছে জগন্নাথ দেবের আজকে জন্মদিন, জগন্নাথের জন্মদিন। সে উদ্দেশ্যে আমরা সারা বিশ্বব্যাপী আজ জগন্নাথ দেবের জন্মদিন উৎসব পালন করছি। জগন্নাথ জন্মদিনে আমরা 108 কুণ্ডে জলে জগন্নাথ স্নান করাবো। এখানে লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে আমরা কাউকে জল নিয়ে আসছি কলসযাত্রা করে, সেই জল দিয়ে ভগবান স্নান করাবো। দুধ মধু ঘি এসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে। আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন, অসুস্থ হবেন 15 দিন, তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথ্যে দেওয়া হয়। পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে আগামী 7ই জুলাই রবিবার, 7ই জুলাই রবিবার দিন। এই আগরতলা বড় বড় সব রাস্তায় পরিক্রমা করবেন জগন্নাথ। হরে কৃষ্ণ। আজকের এই ছান্দ্রে যায় ভগবানের কাছে কী প্রার্থনা করা হয়? আমরা জগন্নাথকে প্রার্থনা করছি যেরকম ত্রিপুরাকে আরও সুস্থ সবল গড়ে উঠুক, ত্রিপুরার আরও সাবলীল হোক এবং সবাই আরও সুখী শান্তি থাকুক, তাই জগন্নাথকে প্রার্থনা করুন।